1996 সালে সুপারস্টার সালমান শাহর অকাল মৃত্যুতে বাংলা সিনেমায় এক বিশাল শূন্যতার দেখা পাওয়া গেল। 1999 সালে ঢালিউডের পর্দায় দেখা মেলে নতুন এক নায়কের, আর একের পর এক সাফল্যে সবাইকে ছাড়িয়ে একসময় ঢাকাই ফিল্মের রাজায় পরিণত হন তিনি। তিনি শাকিব খান। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি দফতরের কর্মী এবং মা নূরজাহান ছিলেন একজন গৃহিণী। জন্ম গোপালগঞ্জ হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা নারায়ণগঞ্জ। সিনেমার পর্দার নাম শাকিব খান হলেও তার আসল নাম ছিল মাসুদ রানা। জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলেও নায়ক হওয়ার স্বপ্ন কখনোই দেখেননি মাসুদ রানা। ক্লাস 9 পড়া অবস্থায় ভর্তি হন মার্শাল আর্টের ক্লাসে, কিন্তু SSC পর কিছু বন্ধুকে ভালো নাচতে দেখে নিজেও উৎসাহী হন নাচে। ভর্তি হন বাংলা সিনেমার কিংবদন্তী নৃত্য পরিচালক আজিজ রেজার নাচের ক্লাসে। আজিজ রেজার খুব আদরের ছিলেন শাকিব, তিনিই তাকে প্রথম নিয়ে যান FDC-তে, আর সেখান থেকেই এক দশকে FDC-র রাজায় পরিণত হন শাকিব। শাকিব খানের অভিনীত প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে। ছবি হিসেবে অনন্ত ভালোবাসা সফল না হলেও নায়ক শাকিব খান নজর কেড়ে নেন একাধারে প্রযোজক পরিচালক সকলের। সে সময়ের শীর্ষ নায়িকা শাবনূর, মৌসুমি, পূর্ণিমার বিপরীতে কাজ করতে শুরু করেন শাকিব খান। তারকা খ্যাতির পাশাপাশি সে সময় চিত্রনায়িকা মুনমুনের সাথে বিষে ভরা নাগিন চলচ্চিত্রের কারণে বেশ সমালোচনা পোহাতে হয় শাকিবকে। তার ভক্তরা বেশ হতাশ হয়েছিল সে সিনেমায়। তবে এরপর থেকে শাকিব যেন আরো সাবধানী আর অপ্রতিরোধ রূপে নিজের অবস্থান করে নেন ঢাকাই ফিল্মে। একটা সময় বাংলাদেশের সব সিনেমা হলে একযোগে শুধু শাকিবের সিনেমায় চলত। ঈদেও একাধারে মুক্তি পেত শাকিবের একাধিক ছবি। বলিউডের কিং খান যদি হয়ে থাকে শাহরুখ খান, তবে ঢালিউডের কিং খান শাকিব খান। তাই তো বাংলা সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়কের নাম বললে সবার আগে আসে শাকিব খানের নাম। সবচেয়ে বেশি হিট কিংবা সবচেয়ে বেশি ব্লকবাস্টার সিনেমার তালিকাতেও শাকিব অনন্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবকে নানা সময় সইতে হয়েছে নানা ট্রোল। তাকে সরাসরি বলা হয়েছিল রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মীদের নায়ক। শাকিব হাসি মুখে অকপটে স্বীকার করে নিয়েছিলেন সে কথা, তিনি এ বিষয় নিয়ে গর্বও করেছিলেন। তবে শাকিব খান যে শুধু ঢাকাই সিনেমাতে সফল তা কিন্তু নয়, কলকাতার বাংলা সিনেমাতেও দারুণ সফলতার পরিচয় দিয়েছেন এই নায়ক। নায়ক হিসেবে শাকিবের ঝুড়িতে রয়েছে একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8 মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও রয়েছে বেশ কিছু পুরস্কার। শাকিব খান শুধু একজন নায়ক নয়, তিনি একই সাথে চলচ্চিত্র সংগঠক হিসেবেও দারুণ সফল। 2011 ও 2015 সালে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও SK ফিল্মস এর মাধ্যমে বেশ কিছু সফল সিনেমার প্রযোজনাও করেন তিনি। ব্যক্তি জীবনে শাকিব খান 2008 সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। 2016 সালে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাম খান জয়। পরবর্তীতে 2017 সালে প্রথম অপু বিশ্বাস তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি মিডিয়ার সামনে আনেন এবং এর জের ধরে 2022 সালে এ দম্পতির তালাক হয়ে যায়। এই বিয়ে এবং সন্তান নিয়ে শাকিবকে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়, কিন্তু ব্যক্তিগত সকল সমালোচনাকে এক পাশে সরিয়ে নায়ক শাকিব খান ঢাকাই সিনেমায় নিজের রাজত্ব টিকিয়ে রেখেছেন স্বমহিমায়।